আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে 20 এপ্রিল 2020 দুপুর 2টা। আমি দুপুরের লাঞ্চ নিয়ে খাওয়ার জন্য এখানে, লাঞ্চ করার জন্য আমি এখানে, একটা খামের রেস্টুরেন্ট যেটা হালাল মুসলিম রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আসলে বসছি। তো এখানে যে খাবারগুলো আপনারা দেখছেন, আমি আসলে এই খাবারগুলো যেগুলো নিয়েছি, আমি খাবার জন্য আমি দেখবো এখন কোন খাবারটা কেমন। এখন আমি ট্রাই করবো এই এই খাবারগুলো। এটা হচ্ছে আপনার বিফ কলিজা, এটা চিকেন, আর এটা কী রান্না, এটা চিকেনের সাথে একটা খাবার, কী রান্না করছেন জানি না, কিন্তু এখানে আছে এটা হলো ফিশ, আর এটা হলো রাইস। দেখতে পাচ্ছেন এখানে যেটা সস আছে, চিলি সস, টমেটো সস। কম্বোডিয়াতে আমরা সবসময় আসলে বাংলা খাবার খুঁজতে চাই। তো আজকে আমি যে খাবারগুলো নিয়েছি, আসলে এটা একটা হালাল শপ, আপনি এখানে অনেকগুলো কম্বোডিয়ান মুসলিমদের কিছু, এটা করকড়া করে ভাজা, তবে আমরা যেরকম স্পাইস ইউজ করি তারা এখানে কোনো স্পাইস ইউজ করে নাই, জাস্ট একটু সল্ট আর সয়া, মেবি সয়া সসে ভিজে ভেজে ফেলছে। আপনার এটা খেতে হলে একটু সস দিয়ে খেতে পারেন, এখানে যে চিলি সসটা আছে স্পাইসি। আমি কখনো খাবার খাওয়ার সময় ফুড ভিডিও কখনো দেই নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। সো আমি অত এক্সপার্ট না এগুলোতে, ফুড ভিডিও দেওয়া উচিত কোনো এক্সপার্ট না, আমি একা একা যেহেতু মুভ করি, ওরকম অ্যারেঞ্জমেন্ট নিয়েও ইয়ে করি নাই। তো যেটা হচ্ছে যে খাবারটা আমার কাছে ভালো লেগেছে, এখন আমি নেক্সট খাবার যেটা সেটা আমি ট্রাই করবো। নেক্সট আমি এখন আমি বিফ কলিজা ট্রাই করবো ওদের স্টাইলে। খুব যে টেস্টি লাগছে সেটা বলবো না, বাট এটা খাওয়া যায়, এটা খাওয়া যায়। চিকেনটা তো খেলামই, একটা চিকেন বাকি ছিল ওটাও খাচ্ছি। এটা হচ্ছে জিঞ্জার, দ্যাটস ওয়ান অলসো আপনারা খেতে পারবেন। এই ফুডের ভিডিওটা দেওয়ার কারণ এটা, কারণ আমাদের সবার মধ্যে একটা ভুল ধারণা যে এরা যে খাবারগুলো খায় এদের খাবারগুলো বোধহয় আমরা খেতে পারবো না। এদের খাবারগুলো খাওয়া যায়, তবে বেস্ট হবে আপনি, আমি যেমন অল্প অল্প করে একটু একটু করে সবগুলো নিয়েছি, আমি খাবার ওয়েস্ট করতে চাচ্ছিলাম না, তো একটু একটু করে সবগুলো নিয়েছি আমি, কিন্তু ট্রাই করেছি এবং আমি দেখলাম যে কোনটা কোনটা খাওয়া যায়। নেক্সট টাইম এটা আমারও সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে। সো ফ্রেন্ডস, সাথে থাকবেন, ভালো লাগলে লাইক দিবেন। আসসালামু আলাইকুম।